প্রতিবাদের ভাষা হিসেবে সহিংসতা ও হত্যাকাণ্ডকে সমর্থন করে না ইসলাম এমনকি ধর্মের নামে উস্কানি বা উগ্র পন্থারও সুযোগ ইসলামে নেই বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা সম্প্রতি পঞ্চগড়ে আহমদিয়াদের জলসাকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করেন তারা সাইদুল ইসলামের রিপোর্ট দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে সম্প্রতি আহমদিয়া সম্প্রদায় বা কাদিয়ানিদের জলসাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তিনজন নিহত হয় বাড়িঘরে হামলাসহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত বিজিবি মোতায়েন করতে হয় ইসলামী চিন্তাবিদ ও আলেমরা মনে করেন আহমদিয়াদের বিষয়ে প্রতিবাদ কেউ করতেই পারে তবে সেই প্রতিবাদের নামে মানুষ হত্যা ও সম্পদ বিনষ্ট ইসলাম কোনোভাবেই সমর্থন করে না একজন অমুসলিম হয়েও সে যদি মনে করে যে নিজেকে ইসলামী মুসলমান হিসেবে দাবি করে বা এরকম এটা প্রচার করে তাহলে ক্ষেত্রে বলার দায়িত্ব আছে সবারই মুসলমান হিসেবে আপনারও দায়িত্ব আছে আমারও দায়িত্ব আছে এটা আমরা করব কিন্তু বিশৃঙ্খলা করা যাবে না এটাকে কেন্দ্র করে আমরা হাঙ্গামা করলাম দেশের মানুষের জনগণের ক্ষতি করবো এটা না এটা করা যাবে না বাকিটা হচ্ছে যে ওই জায়গায় আমাদেরকে ইমানের উপর থাকতে হবে ইসলামের উপর থাকতে হবে ইসলামের শিক্ষার উপর আমাদের জীবন কাটাতে হবে প্রতিবাদ তারা ব্যক্তিগতভাবে লিখনির মাধ্যমে করতে পারে বক্তৃতার মাধ্যমে করতে পারে তারা সমাবেশ আকার করতে পারে মিছিল আকার করতে পারে যেটা আমাদের দেশের সরকারের উপরে চাপ প্রয়োগ হবে সরকার এটা নজর দিবে এবং যথাযথভাবে এর ব্যবস্থা নেবে এটা উচিত কিন্তু দেশের মাল সম্পদ ধন সম্পদ এটা নষ্ট করা বা যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পদ নষ্ট করার অধিকার নাই এটা স্পষ্ট সঠিক তদন্তের মাধ্যমে সহিংসতায় জড়িত ও উস্কানিদাতাদের প্রচলিত আইনে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন আলেমরা বিশেষ করে আইন হাতে তুলে মতো কোনো সুযোগ ইসলামেও নাই আমাদের দেশে মানুষেরও নাই এটা একটা বাড়তি যেটা দেশের জন্য অকল্যাণকর এটা আমরাও এর নিন্দা জানি তবে এখানে কথা হলো সরকার বা প্রশাসনের দায়িত্ব হলো যথাযথভাবে তদন্তের মাধ্যমে মূল দোষী এদেরকে চিহ্নিত করা এমনটা নয় যে যারা নিরপরাধ তাদেরকে হয়রানি শিকার হতে হলো এমনটা ইসলামের সাথে এই যে বিশৃঙ্খলা উগ্রপন্থা এবং বাড়াবাড়ি সীমালঙ্ঘন এর সাথে দিন ইসলাম শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক নেই এটা যদি কেউ করেন তাহলে যিনি করেন এটার জন্য উনি দায়ী তার ব্যাপারে আমাদেরকে মানে ব্যবস্থা নিতে হবে যে কেন তারা এ ধরনের ইসলাম নাম নাম ইসলামের দিয়ে কেউ যদি বিশৃঙ্খলা করে তাহলে অবশ্যই তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে জঙ্গিবাদ সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মের নামে কেউ যেন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের সাইদুর ইসলাম জিটিভি নিউজ ঢাকা